Hey guys, assalamu alaikum. This is Faarisah from Faarisah's Daily Life and welcome to a brand new vlog. আজকের ব্লগে কিন্তু হবে অনেক ধামাকা, কিন্তু যদি আপনারা ধৈর্য নিয়ে দেখেন তাহলে আপনারা পাবেন অনেক মজা। সো আজকে আমরা চলে এসেছি মিলিটারি মিউজিয়াম এন্ড লেটস গেট স্টার্টেড। তো আমরা আজকে চলে এসেছি সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে মিলিটারি মিউজিয়ামে। এই মিউজিয়ামে দুইটা পার্ট আছে, নিচের দিকে একটা পার্ট আছে সেটা হলো মুক্তিযুদ্ধের অনেক জিনিসপত্র ওইগুলো নিয়ে, আর উপরের দিকে একটা পার্ট আছে সেটা হলো নৌযুদ্ধ নিয়ে। আর অনেক মানে এখানে সব হলো নৌকা, নৌযুদ্ধর জিনিসপত্র রাখা। সো আমরা নিচের দিকে যে মুক্তিযুদ্ধ নিয়ে যেটা সেটা আমরা আগে দেখছি, কিন্তু এই জায়গাটা নতুন হয় আমরা দেখিনি। সো এর জন্য এবার আমরা এটা দেখতে আসছি। তো এখানে খুব সুন্দর করে নৌকা টৌকা রাখা সুন্দর করে, আর এখানে সবচেয়ে আকর্ষক বিষয় কি, অনেক সুন্দর করে রিয়েল করে ফুটানোর চেষ্টা করছে এখানে। আপনারা এখন যা দেখতেছেন এটা তো কিছুই না, আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা জিনিস। সো ওইখানে সুন্দর করে স্ক্রিন দেওয়া, খুবই ভালো লাগতেছে দেখতে। স্ক্রিন দিয়ে আমাদেরকে নৌকা কীভাবে যুদ্ধ হয়েছিলো, কত সালে কী হয়েছিলো অনেক তথ্য দিচ্ছে এবং দেখতেও খুবই ভালো লাগতেছে। সো এখানে অনেক কিছু আছে, নৌকা তো আছেই, নৌবাহিনীর জিনিসপত্র তো আছেই, তার সাথে নৌকার কমান্ডো, তারপরে মানে এরকম অনেক কিছু আছে আর কি নৌপথে জিনিসপত্র। তো এখন এখানে দেখুন এই স্ক্রিনটাই ধরুন, দূর থেকে দেখলেও এত ভালো লাগতেছে। এখানে ইতিহাস তো বলতেছে কিন্তু এটা যেভাবে মানে প্রেজেন্ট করছে আমাদের সামনে এটা বেশি ভালো লাগতেছে। তো এখানে এরকম অনেক জিনিস আছে। আজকে কিন্তু আমরা আরও একটা জায়গায় যাব এইটার ভিতরেই, সেটা কিন্তু সেটা খুবই খুবই আকর্ষক। ওই জায়গায় যদি আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে ওই জায়গাটা কখনো মিস করেন না। কিন্তু ওখানে ঢোকার জন্য আমাদেরকে এক্সট্রা 200 টাকা দিতে হবে পার পার্সন, তার মানে ভিতরে অনেক কিছু আছে আসলে, সেটা হলো 3D আর্ট গ্যালারিতে। তো আজকে আমরা 3D আর্ট গ্যালারিতেও যাব যেটা এখানে আছে। সো তার আগে চলুন এই জায়গাটা ঘুরে দেখা যাক, 3D আর্ট গ্যালারিতে আমরা কী কী ছবি তুলছি তা আপনাদের সাথে শেয়ার করব। ওটা আসলে ওভাবে ভিডিও করিনি, কারণ ওটা ভিডিও করলে আপনারা ওভাবে বুঝবেন না, কিন্তু ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর নিজের চোখে এসে দেখা কিন্তু আলাদা বিষয়, তো আপনারা অবশ্যই একবার এসে দেখবেন, খুবই সুন্দর এই জায়গাটা। এখানে তিনটা যে ধাপ মুক্তিযুদ্ধ, নৌবাহিনী আর 3D আর্ট গ্যালারি, এই তিনটা ধাপই অনেক সুন্দর। তো এখন আমাদেরকে একটা স্ক্রিন প্লে দেখানো হচ্ছে, এটা একটা শিপের মতো করছে আর শিপের সামনে চারপাশ দিয়ে স্ক্রিন দিয়ে ঢেকে দিছে, সেই আমরা হলো একটা শিপে বসেছি এমন একটা লাগতেছে। আর স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছে যুদ্ধ, এবং এটাকে আপনারা দেখেন খুবই মজা লাগবে, আমরা দুইবার দেখছি।
তো এখানে অনেক জিনিস অনেক সুন্দরভাবে সাজানো, অনেক গুছায় রাখা আছে এবং অনেক রিয়েলভাবে সব কিছু ফুটাই তুলছে। সো ভালো লাগতেছিল দেখতে। আর এই জায়গায় যদি আপনি ঘুরতে আসেন তো মেক শিওর আপনার কাছে 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তত টাইম লাগবে, কারণ আপনি এখানে ঘুরতে আসলে পুরোটা ঘোরেন তাহলে অন্তত 4 ঘন্টা লাগবে। কারণ এখানে যে 3টা সেকশন, সেই সেকশনগুলোর মধ্যে উপরে নিচ মানে এক মুক্তিযুদ্ধের যে সেকশন ওইটা ঘুরতে 1.5 ঘন্টার মতো লাগতে পারে। এই সেকশনটা ঘুরতে অত টাইম লাগবে না, বাট 1 ঘন্টা লাগবে হয়তো, কিন্তু 3D আর্ট গ্যালারি ঘুরতে অন্তত 2 ঘন্টা লাগবে যদি আপনি ভালো মতো আস্তে ধীরে ছবি তুলে আস্তে ধীরে মজা করে আস্তে ধীরে ঘোরেন, তাহলে আর তাড়াতাড়ি করলে সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে। কিন্তু আস্তে ধীরে যদি করেন তাহলে আপনাদের 2 ঘন্টা লাগবে, কারণ 3D আর্ট গ্যালারি অনেক বড়, বিশাল। ওখানে প্রায় অনেক 100টার মতো হয়তো ছবি আছে, সো অনেক বিশাল যেহেতু, সো এটা ঘুরতে টাইম লাগবে। সো টাইম হাতে নিয়ে আসবেন, আরামসে ঘুরবেন, তাহলে বেশি মজা পাবেন। আমরা মানে এগুলো তো আরামসে ঘুরতে পারছি, বা 3D আর্ট গ্যালারিটা আমরা আরামসে ঘুরতে পারিনি, কারণ ইউনো বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে প্রবলেমস। সো এরপরের দিন আরও ভালো করে ঘোরার আশা আছে, কিন্তু আমরা অনেক ছবি তুলছি। সো আর এই দেখুন, এটা হলো এখানের আরেকটা চমকপ্রদ জিনিস, মানে মেঝেতে আর সামনে স্ক্রিনে এত সুন্দর করে লাইটিংস করে দেওয়া আছে যে মানে এগুলো ইয়া দেখে আপনার মনে হয় আপনি পানিতে আছেন, খুবই ভালো লাগছে দেখতে। অ্যান্ড আমরা এখন 3D আর্ট গ্যালারিতে আসি, দেখেন দেখেই বুঝতে পারতেছেন। সো অনেক সুন্দর সুন্দর ইয়া তুলছি, ছবি তুলছি এবং আমরা অনেক মজা করছি। এই জায়গাটা মোটামুটি অনেক ভালো, অ্যান্ড থ্যাংকস টু বাংলাদেশ এরকম সুন্দর সুন্দর জায়গা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আপনারা এভাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকুন, লাইক করতে থাকুন এবং শেয়ার করতে থাকুন, এরকম আরও ব্লগ আসবে। অ্যান্ড বনবা সুন্দরবনের নেক্সট ব্লগ খুবই জলদি চলে আসবে। সো ইয়েস, সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করুন এবং এনজয় করুন, এবং অবশ্যই একবার সামরিক জাদুঘরে গিয়ে ঘুরে আসুন। সামরিক জাদুঘরের টিকিটের ডিটেইলস অ্যান্ড এভরি ডিটেইলস আমি ভিডিওর শেষে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, আশা করি আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন এবং অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন, অনেক মজা লাগছে ঘুরে। অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ, অ্যান্ড সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার।